वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो फर्स्ट ऑफ़ ऑल वीडियो देखें, एक वीडियो मेक करार्जन आपने कैनवास एप्लीकेशन ओपन कर ओपन कर प्लस कर दर एखे 6:9 स्टूडियो सिलेक्ट कर तो यह स्टूडियो सिलेक्ट करारे अपनी जो पिक्चर एड करार्जन चले जाए मीडिया अपशने जाए যেই পিকচারগুলো আপনার ডাউনলোড করা আছে অর্থাৎ আপনি যে পিকচারগুলো হচ্ছে অ্যাড করতে চান জাস্ট ওই পিকচারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছে মতো। সিলেক্ট করার পর টিক মার্ক ক্লিক করে দিবেন। এখন যে কাজ এই কাজগুলো আছে সেটা হচ্ছে এই পিকচারগুলো আপনি জাস্ট এখানে ফুল স্ক্রিন করে নেবেন। দেখেন এগুলো কিন্তু ফুল স্ক্রিন নাই, তো এই পিকচারের উপরে ক্লিক আপনি রাখার পর পেন অ্যান্ড জুমে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এগুলোকে একটু জুম করে নেবেন। তো সেমভাবে প্রত্যেকটা হচ্ছে একই কাজ, এখানে ইকুয়াল করে দেবেন, দেওয়ার পর এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আবার अच्छा सेकेंड पिक्चर थार्ड मैं जो पिक्चर सिलेक्ट कर सिलेक्ट करारे एखे पेन जुमे जाबन दैन इक्ुअल तपर हमें यह पिक्चरगुल प्रत्येक जूम कर तो अपनी आपनर मत को पिक्चर सजा जे रखम थकबे ठीक ओर भाव अपनी फुल स्क्रीन कर तो हमारे प्राय काज शेष। तो ये जेहतु फुल स्क्रीन आटा जेहतु परपर दुटो हो गए ये कारण क्यों करब ये एक मजे नहीं जाब। তো এইখান থেকে এটা সরা এই পজিশনে দিলাম। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। এজন্য যেহেতু এটা আমাদের একটু ফুল স্ক্রিন হয় না, তো ক্লিপ গ্রাফিক্স অ্যাড করার জন্য আমরা ভিডিও লেয়ার ভিডিওতে ক্লিক করব অথবা আমরা চাইলে এই মাইনাস যে আইকনটা এখানে ক্লিক করতে পারি। ক্লিক এখানে ট্রানজেকশন ইফেক্ট সরাসরি রাখি ক্লিপের। তো এখানে দেখবেন যে অনেক ধরনের ট্রানজেকশন আপনি গেট মোড়কে অন্য কোনো ডাউনলোড দিতে পারেন। তো আমার এখানে যেহেতু আমাদের ডাউনলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো এক ট্রানজেকশন ইফেক্ট মানে সিলেক্ট করে নেব। তো আমরা হচ্ছে মাইনাস এখানে ক্লিক করে ক্লিক করার পর এখানে অনেক ধরনের আপনার ট্রানজেকশন চলে আসবে, আপনারা যেটা আর কি ভালো লাগে আপনারা ওইটা দিয়ে নেবেন। তো এখানে প্রত্যেকটা সেমভাবে আপনি এইভাবে করে নেবেন। তো এইখানে দেখবেন যে অনেক ধরনের সুন্দর সুন্দর আর কি ট্রানজেকশন ইফেক্ট আছে। তো আপনারা চাইলে আপনাদের যেটা পছন্দ অর্থাৎ আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা দিয়ে নেবেন এইখান থেকে। তো এখানে আমি হচ্ছে লাস্ট যে ট্রানজেকশনটা এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা লাভের যেটা দিয়ে দিলাম হার্ট। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি এরকম হচ্ছে ট্রানজেকশনগুলো দিতে পারেন। তো এটা প্রথম ক্লিপটা আমি জাস্ট একটু শর্ট করে নেব, সেই অপশন দেবো, তারপর ড্রিমটা একটা প্লেট। তো এটা কী করবো এটাকে আমরা আপাতত সেভ করে দেব। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিব, তারপর আবার 6:9 স্টুডিওটা সিলেক্ট করে নিব। দেন এখানে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছি ভিডিওটা আবার এখানে হচ্ছে ইনপুট করব। তো ইনপুট করার পর এটা আমরা হচ্ছে একটা ইফেক্ট অ্যাড করবো, এর জন্য ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে দেখবেন যে এরকম একটা ইফেক্ট আছে। তো এটা আমরা হচ্ছে কিছুটা ডার্ক হয়ে যাবে আর কি সাইডটা। তো আমরা দেখেন এটা হচ্ছে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে হচ্ছে আমরা হচ্ছে ব্লার ইফেক্ট অ্যাড করবো। এর জন্য লেয়ার অপশনে লেয়ার থেকে ইফেক্ট অপশনে যে ইফেক্টস, তো এখানে বেসিক ইফেক্ট। তো এখানে দেখবেন যে ব্লার ইফেক্টটা আছে, তো ব্লার ইফেক্ট অ্যাড করে নেব। তো এটা হচ্ছে আমরা ব্লার ইফেক্টটা ফুল করে দেবো, এখান থেকে ধরে ফুল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিও যতটুকু ঠিক ততটুকু আমরা ব্লার ইফেক্টটা দিয়ে দিলাম। দেন এখানে সেটিংয়ে যাবো, যাওয়ার পর এখানে 6 অথবা 7 রাখতে পারি যতটুকু আমাদের আর কি হয় আর কি। তো আপনারা চাইলে এখান থেকে 6 অথবা 7 রেখে দেবেন। রাখার পর এখন আমরা হচ্ছে এখানে যে টেম্পলেটটি ইউজ করা হয়েছে টেম্পলেটটি অ্যাড করবো। এর জন্য চলে যাবে লেয়ার অপশনে, এই টেম্পলেটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে এখানে ইনপুট করবেন। তো লেয়ার অপশনে চাপ দেওয়ার পর এরকম এখন মিডিয়া চলে আসবে, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে টেম্পলেটটা আছে জাস্ট ওইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটা যেহেতু ফুল স্ক্রিনে আপনি চাইলে এইভাবে ফুল স্ক্রিন করতে পারেন অথবা স্পিল্ড স্ক্রিনে যাবেন, যাওয়ার পর ফুল ফ্রেম দেখবেন, ফুল ফ্রেমে ক্লিক করে দেবেন। তো ফুল ফ্রেমে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি টেম্পলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে যাবেন ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং থেকে আপনি এটা স্ক্রিন সিলেক্ট করে দেবেন। তো এখানে যদি মনে করেন যে আমার এখানে কালারটা অ্যাডজাস্ট হয় না, তো অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা অ্যাডজাস্ট অপশন পেয়ে যাবো। তো অ্যাডজাস্টে যাবো, যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস অথবা আপনি এখানে একটু কমায় বাড়িয়ে নিতে পারেন। দেখেন কিন্তু আমাদের কিন্তু কালারটা একটু কম বেশি হচ্ছে। তো এইভাবে আপনার কালারটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। তো এখানে ঠিক মাইক ক্লিক করে দেবেন, অ্যাডজাস্ট হয়ে গেলে। তো এখন আমরা কী করবো, যেই পিকচারগুলো আমরা হচ্ছে প্রথমে কি ট্রানজেকশন ইফেক্ট দিয়ে তৈরি করছিলাম যেটা অ্যাড করা হয়ে গেছে, আবার ওইটা অ্যাড করবো। এর জন্য লে অপশন দেবো, যাওয়ার পর মিডিয়াতে। তো সেমভাবে আমরা এক্সপোর্ট থেকে আমাদের হচ্ছে এটা অ্যাড করে নেবো। তো নেওয়ার পর এটা আমরা কিছুটা রোটেট করে নেবো। আমাদের যেহেতু এখানে যে ফ্রেমটা দেখছেন, এই ফ্রেমটা যে নিচে অর্থাৎ যে ফ্রেমটা কিন্তু রোটেট করা। তো যেহেতু আমাদের একটু রোটেট করে নিতে হবে, রোটেট করার পর এটা আমরা এই ফ্রেমটা মানে এই ফ্রেমটা যতটুকু ঠিক ততটুকু করে নেবো।
তো এইভাবে ধরে আপনারা হচ্ছে এই পজিশনে বসিয়ে দিবেন। তো দেওয়ার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দিতে পারি। তো দেওয়ার পর এখানে আমাদের স্ক্রিনটা কিন্তু একটু যে বর্ডারের বাইরে আছে, এর কারণে আমরা কি করব এটাকে আমরা ক্রপিং করে নিব একটু। তো যদি ভিডিওটি একটু লং হয়ে যাবে আপনারা একটু ধৈর্য সহকারে একটু করলে কিন্তু অনেক মানে সুন্দর হবে, টাইম নিয়ে করলে অবশ্যই সব কিছু সুন্দর হয়। তো এরকম আমরা হচ্ছে বর্ডার যতটুকু ততটুকু দিয়ে দিব। দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করে দেবো। এখন আমাদের বর্ডার যতটুকু ঠিক ততটুকু আছে। তো এখন আমরা কি করব এখান থেকে আবার এখানে যে লাভ অর্থাৎ যে গোলাকার বৃত্ত এর ভিতরে কিন্তু একটা হচ্ছে সেমভাবে রানিং চলতেছিলো ওইটা এখানে অ্যাড করার জন্য আমরা সেমভাবে লেয়ার অপশন থেকে আমরা আবার এক্সপোর্টকৃত যে ভিডিওটি অর্থাৎ যে পিকচার দিয়ে তৈরি করা যে ভিডিওটি ওই ভিডিওটি আবার ইনপুট করবো। ইনপুট করার পর এখান থেকে আমরা কী করবো ক্রপিং অপশনে যাবো, যাওয়ার পর এটা আমরা এনেবল করে দেবো, মাস্কটা এনেবল করে দেবো, দেন শেপে যাবো। যাওয়ার পর এখানে যে গোলাকার যে একটা রাউন্ড দেওয়া যে বৃত্তটা এই বৃত্তটা সিলেক্ট করে নেবো। তো নেওয়ার পর এটা আমরা হচ্ছে যতটুকু লাগে ঠিক ততটুকু এটা আমরা করে নেব। তো নেওয়ার পর ঠিক মানে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমরা এটা হচ্ছে ছোটো করে নেবো যতটুকু আমাদের হচ্ছে এখানের ইয়েটা মানে গোলাকারটা। তো এটা যতটুকু ঠিক ততটুকু যদি আমাদের অ্যাডজাস্ট করতে সমস্যা হয় সেমভাবে আমরা আবার ক্রপিংয়ে যাবো। যাওয়ার পর এটা আমরা যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেব। তো নেওয়ার পর আবার ঠিক মানে ক্লিক করে দেবো। তো এখন আমরা হচ্ছে এটাকে আমরা ঠিক পজিশন মতো বসিয়ে নিব। পজিশন মতো বসানোর পর এটা আমরা চলে যাবো ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং থেকে স্ক্রিনটা করে এখান থেকে মাল্টিপ্লাই করে দেবেন। তো মাল্টিপ্লাই করে দিলে এখান থেকে আমাদের সব কাজ শেষ। এখন আমাদের ফাইনালি যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে সাউন্ড অ্যাড করা। এখান থেকে অডিও অপশন থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সং অথবা যে কোনো আপনার মিউজিক চাইলে আপনি অ্যাড করতে পারেন। যদি আপনি ইউটিউবে আপলোড দিতে চান অবশ্যই কপিরাইট ফ্রি যে কোনো সাউন্ড এখানে অ্যাড করবেন। তো সব কিছু অ্যাড হয়ে গেলে আমি সাপোজ এখান থেকে আমি ভিডিও সাউন্ড উপর ক্লিক রেখে প্লাস এখানে দিলে আমার কিন্তু একটা সাউন্ড অ্যাড হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা টিক মার্ক করে দেবো। দেওয়ার পর এটা আমাদের সাউন্ড অ্যাড হয়ে গেছে। তো আমি যদি সাউন্ডটা হাইড করে এখন প্লে করতে চাচ্ছি, তো আমাদের দেখেন ভিডিওটা কিন্তু হচ্ছে রানিং আছে। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি যেহেতু একটা সং কপিরাইটের সমস্যা থাকতে পারে। তো আমাদের কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে, যদিও স্ক্রিন রেকর্ড চলতেছে এই কারণে আমাদের ভিডিওতে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো মানে যারা এরকম স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেন তারা হয়তো বুঝতে পারেন যে স্ক্রিন রেকর্ডে একটু মাঝে মাঝে এরকম প্রবলেম দেখা দেয়। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি ভিডিওটা সেভ করার জন্য সে এখন চলে যাবেন। যাওয়ার পর এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো যদি টিউটোরিয়ালটি ফলো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে।